কি ভাবছো এত আদিবাসী লোকের ভিতরে আমরা কি করছি? আসলে আমরা গেছিলাম কর্ণাটকে তেলের খোঁজে। আমার জীবনের সবথেকে বড় প্রবলেম হচ্ছে আমার সব চুল পড়ে যাচ্ছে। তার জন্য আমার যেটা করার দরকার ছিল আমি সেটাই করলাম। আমি বেশি দেরি না করে চলে গেছিলাম অশ্বগন্ধা আদিবাসী হার্বাল হেয়ার অয়েল কোম্পানিতে, কারণ আমি শুনেছি এখানে আদিবাসী হেয়ার অয়েল তৈরি হয়। তাই জন্য আমি সোজা চলে গেছিলাম এটা ফেক নাকি রিয়েল সেটা দেখার জন্য। এখানে রয়েছে 108 রকমের জড়িবুটি যেগুলো দিয়ে খুব ভালোভাবে এই তেলটা তৈরি হয়। আর এটা 2 থেকে 3 বোতল ইউজ করলে তোমার চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে এবং খুব বড় হয়ে যাবে। আমি এদের প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে দেখলাম আর যেটা বুঝলাম একদম সঠিক জায়গাতেই আমি এসেছি। তো তোমরাও যদি আমার মতো এই তেলটা কিনতে চাও তাহলে তোমাদের এতদূর কষ্ট করে আসতে হবে না। স্ক্রিনে এদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি, এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে। এবার চলো এরা এই 108টা জড়িবুটি কোথা থেকে তুলে নিয়ে আসে আমরা সেখানেই যাব। গিয়ে দেখলাম পাহাড়ের একদম উপরে ঘন জঙ্গল থেকে এরা এদের জীবনের ঝুঁকি নিয়ে এক একটা জড়িবুটি কালেক্ট করে নিয়ে আসে আর সেগুলো শুকিয়েই তেলটা তৈরি করে। দাঁড়াও দাঁড়াও, এখনো শেষ হয়নি, এসেছি যখন সবকিছু দেখেই যাব। এরপর আমরা চলে গিয়েছিলাম এদের 100 বছর পুরনো মন্দিরে। যাই হোক, স্ক্রিনে এদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তাড়াতাড়ি যাও মেসেজ করো আর অশ্বগন্ধা আদিবাসী হার্বাল হেয়ার অয়েলটা পারচেস করে নাও। আর হ্যাঁ, পারলে ওদের সাথে একটু হিন্দিতে কথা বলো, কারণ ওরা বাংলা বুঝতে পারে না।